নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের 219তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করার চেষ্টা করছি পরম পূজ্যপাদ স্বামী প্রভানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা। স্মরণে মননে স্বামী প্রভানন্দ মহারাজ এই অনুষ্ঠানে। প্রভানন্দ মহারাজ ছাত্র জীবনে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর একটি বক্তৃতা শুনেছিলেন, সেই বক্তৃতা তাকে মুগ্ধ করেছিল। বহরমপুরে নেতাজি সুভাষচন্দ্র বোসের বক্তৃতাও তিনি শুনেছিলেন। সেই প্রসঙ্গে বলেছিলেন, তার কথায় এত জোর এত তেজ দেখলাম যে মুহূর্তের মধ্যেই যেন রক্ত গরম হয়ে ওঠে। একবার মহাত্মা গান্ধীকেও তিনি দেখেছিলেন। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন দেশপ্রিয় পার্কে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বক্তৃতা শুনেছিলেন, সেটিও তার কাছে অসাধারণ লেগেছিল। পূজনীয় প্রেমেশানন্দ মহারাজের মাধ্যমেই তার লোকেশ্বরানন্দ মহারাজের কাছে আসা। 1950 সালে বরুণ মহারাজ বিদ্যাসাগর কলেজে গণিতে অনার্স নিয়ে ভর্তি হন। সেই সময় মাত্র 18 টাকা না থাকার কারণে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হতে পারেননি, বিদ্যাসাগর কলেজে ভর্তি হয়েছিলেন। কলকাতার পাথুরিয়া ঘাটায় তখন রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাসটি চলছিল লোকেশ্বরানন্দজি মহারাজের পরিচালনায়। সেখানেই লোকেশ্বরানন্দজি মহারাজের স্নেহ আশ্রয়ে থাকার সৌভাগ্য হয়েছিল বরুণ মহারাজের। এই পর্বে তার নানা শারীরিক সমস্যার সূচনা হয়। দীর্ঘদিন চিকিৎসায় থাকার পর এবং 3 বার ধরে হাসপাতালে ভর্তি হওয়ার পর গলব্লাডার ও অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয় তাকে। এর ফলে প্রায় 9 মাস নষ্ট হয়ে যায়। ইতিমধ্যে চোখে গ্লুকোমা ধরা পড়ে, তার চিকিৎসাও চলতে থাকে। সমস্ত অসুস্থতার মধ্যেও তিনি 1953 সালে স্নাতক পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হন আর 1954 সালে সাইকোলজি নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা শুরু করেন। বিএসসি পাশ করার পরে কয়েক মাস তিনি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজার পোস্টে চাকরি করেছিলেন। 1956 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি। ইতিমধ্যে 1955 সালের 21 মে রামকৃষ্ণ সংঘের তদানীন্তন সংঘ অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী শঙ্করানন্দজির কাছে তিনি মন্ত্রদীক্ষা লাভ করেন। অন্তরে পৌঁছে গেছে তখন অন্য জীবনের আহ্বান। স্বামীজির ত্যাগ ও সেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনিও কয়েকজন যুবক আত্মনমোক্ষার্থ জগদ্ধিতায়চ নিজেদের উৎসর্গ করার কাজে সংকল্প গ্রহণ করেছেন। উচ্চতর শিক্ষার লোভনীয় প্রস্তাবও অনায়াস নম্রতায় পিছনে ফেলে এসেছেন। পাথুরিয়া ঘাটার রামবাগান বস্তির কাজ শুরু করে দিয়েছিলেন তারা। অবশ্য এই সময় পাথুরিয়া ঘাটার ছাত্রাবাস আরও বিরাট কর্মযজ্ঞের প্রতিশ্রুতি নিয়ে এসে পৌঁছানো শুরু করেছিল পরবর্তীকালে নরেন্দ্রপুরের জমিতে। এমএসসি পাশ করার পর 2 বছর পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির ছত্রছায়ায় থেকে স্বামীজির আদর্শে সমাজ ও গ্রামের উন্নয়নের কাজে মহারাজ নিযুক্ত ছিলেন। এই পর্বে তিনি সদ্য স্থাপিত নরেন্দ্রপুরের ইনস্টিটিউট অফ সোশ্যাল এডুকেশন অ্যান্ড রিক্রিয়েশনের ডাইরেক্টর হিসাবে কাজ করেছিলেন। 1957 সালের শেষ দিকে তিনি তার বাবা মার কাছে গিয়েছিলেন, উদ্দেশ্য জীবনের সর্বস্ব ত্যাগ করে রামকৃষ্ণ সংঘে সন্ন্যাসী হিসাবে
যোগদানের জন্যে মায়ের অনুমতি লাভ। প্রার্থিত অনুমতি পেয়ে ফিরে এসেছিলেন নরেন্দ্রপুরে। 1958 সালে যোগদান করলেন রামকৃষ্ণ সংঘে। 1958 থেকে 1967 দীর্ঘ প্রায় এক দশক কাটিয়েছেন নরেন্দ্রপুরেই। 1962 সালের 8ই মে শঙ্কর জয়ন্তীর পবিত্র তিথিতে শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজির কাছ থেকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা লাভ করেন, নাম হয় ব্রহ্মচারী গিরিশ চৈতন্য। 1966 22শে ফেব্রুয়ারি পূজ্যপাদ সংঘ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে সন্ন্যাস ব্রতে দীক্ষা পান, নাম হয় স্বামী প্রভানন্দ। প্রভানন্দজির জীবনে পাথুরিয়াঘাটা এবং নরেন্দ্রপুর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তীক্ষ্ণমেধা, অনন্য মৌলিক চিন্তাশক্তি, দুর্বার কর্মপ্রেরণা, এই তিনটি বিরল সম্পদকে একত্রে নিয়ে স্বামী বিবেকানন্দের দেশ গড়ার, শিবজ্ঞানে জীবসেবার আদর্শকে পাথেয় করে তরুণ যুবক বরুণ জীবন সংগ্রামের যে বন্ধুর পথে এসে দাঁড়িয়েছিলেন, ব্রহ্মচারী গিরিশ চৈতন্য হয়ে স্বামী প্রভানন্দ পর্যন্ত সেই পথেই চলেছে তার নব নব উদ্ভাবনের বহুমাত্রিক উদ্যোগের অভিযাত্রা। তার সেই পথ চলা তার জীবনকে নতুন নতুন অভিজ্ঞতায় ঋদ্ধ করেছে, আর উত্তরকালকে বিস্ময় দৃষ্টিতে দেখিয়েছে এক মহান পুরুষের ক্রমবিকাশের আলোকস্নাত অধ্যায়। সেই সময় উত্তর কলকাতার অন্যতম কুখ্যাত বস্তি ছিল রামবাগান। এই এলাকা ছিল মূলত সমাজবিরোধীদের দখলে। সেই সময় এই এলাকার একজন স্থানীয় বাসিন্দা এবং সংস্কৃতিবান মানুষ ছিলেন জীবনকৃষ্ণ মানিক। তিনি স্থানীয় এলাকার পরিবেশ পরিস্থিতি ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নানা সামাজিক কাজের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছিলেন লোকেশ্বরানন্দ মহারাজকে। লোকেশ্বরানন্দজি এই কাজের দায়িত্ব দিয়েছিলেন বরুণ ও বিষ্ণুপ্রসাদকে। বিষ্ণুপ্রসাদ ইতিমধ্যে ছাত্রাবাসে যোগদান করেছেন। আরও অনেক গুণী মানুষের সাহায্যে 1952 সাল থেকে রামবাগান এলাকার স্থানীয় মহল্লাতে সমাজ সংস্কারের কাজ চলতে থাকে। কলেজের ক্লাসের পর অনেক দিন রাত 11টা পর্যন্ত তারা কাজ করতেন। স্বামী লোকেশ্বরানন্দের প্রেরণা এবং যুবক বরুণের শ্রম এই কাজে চালিকা শক্তিরূপে দেখা দিয়েছিল। এই জাতীয় কাজের ফলে ওই অঞ্চলে এক বিপুল পরিবর্তন সংঘটিত হয়েছিল। তবে এই পরিবর্তনের পথ মসৃণ ছিল না। একবার নাইট স্কুলে পড়ানোর সময় বরুণকে পিছন থেকে অতর্কিতে তরোয়ালের কোপ দিতে উদ্যত হয়েছিল এক ব্যক্তি। করুণাময় ঈশ্বরের কৃপায় সেবার তিনি বেঁচে গিয়েছিলেন। এই সমাজ সেবামূলক কাজের পাশাপাশি তারা উদয়াচল নামে হাতে লেখা একটা ম্যাগাজিনও প্রকাশ করতেন। এই ম্যাগাজিনে নানা প্রবন্ধের পাশাপাশি থাকত ছাত্রদের আঁকা সুন্দর ছবি। যুবক বরুণের আঁকা ছবিও সেখানে স্থান পেত। এইভাবেই আমরা বিভিন্ন পর্বে আলোচনা করার চেষ্টা করব মহারাজের জীবনের বিভিন্ন ঘটনা। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম।